আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদের জানাবো কাঠবাদাম কেন খাবেন, উপকারিতা কী, অপকারিতা কী, কী পুষ্টিগুণ রয়েছে সেটি আপনাদের জানাবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। চলুন জেনে নিই কাঠবাদাম আমাদের দেহের জন্য কী কাজ করে। কাঠবাদাম খেতে কম বেশি সবাই ভালোবাসি, তবে অনেকের ধারণা কাঠবাদাম ওজন বাড়িয়ে দেয়। আপনি জানেন কি, উল্টো ডায়েটে নিয়মিত কাঠবাদাম আপনার ওজন কমাতে সাহায্য করে। কাঠবাদাম স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য অত্যন্ত চমৎকার একটি খাবার। কাঠবাদামে রয়েছে ভিটামিন ই, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, কপার, সেলেনিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম। পুষ্টিগুণে ভরপুর এই বাদাম কষ্টকাঠিন্য দূর করে, শ্বাসতন্ত্রে সমস্যা কমায়, হৃদরোগের ঝুঁকি কমায়, রক্ত স্বল্পতা দূর করে। কাঠবাদাম চুল ও ত্বকের জন্য ভালো। বিশেষজ্ঞদের মতে প্রতিদিন এক মুঠো করে কাঠবাদাম খেলে এই উপকারগুলো পেতে সাহায্য করবে আপনাকে। কাঠবাদামের উপকারিতা: মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে। কাঠবাদামে থাকা পুষ্টিগুণ মস্তিষ্কের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। এই বাদামে থাকে মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় দুটি পুষ্টিগুণ, রিবোফ্লাভিন ও এল ক্যারনিটিন। এই দুটি উপাদান মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে, এটি স্মৃতিভ্রম রোগ প্রতিরোধের সাহায্য করে। প্রতিদিন 4 থেকে 6টি কাঠবাদাম ভিজিয়ে খেলে মস্তিষ্কের কাজের উন্নতি ঘটে। শরীরের জন্য প্রয়োজনীয় উপকারী ফ্যাট উৎস হিসেবে কাঠবাদাম বিশেষ ভূমিকা রাখে। বাড়ন্ত শিশুদের বুদ্ধি বিকাশের জন্য কাঠবাদাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার। এছাড়া এতে অ্যালজাইমার হবার সম্ভাবনাও কম। ক্যান্সার প্রতিরোধ করে। কাঠবাদাম কোলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে, এটি কোলনকে ভালো রাখতেও কাজ করে। হার্টের সুস্থতায় কাঠবাদামের বিশেষ ভূমিকা রাখে। নিয়ম করে ভেজানো বাদাম খেলে হার্ট ভালো থাকে, কারণ কাঠবাদামে প্রচুর পরিমাণ প্রোটিন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি উপকারী উপাদান থাকে, যা হার্টের কর্মক্ষমতা বাড়াইতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন ই হৃদরোগের ঝুঁকি কমায় এবং ম্যাগনেসিয়াম হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে। নিয়মিত কাঠবাদাম খেলে হৃদযন্ত্র ভালো থাকে এবং 50% হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়। কাঠবাদাম ডায়াবেটিস প্রতিরোধ করে। কাঠবাদাম ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। গবেষণায় বলা হয় খাবারের পর কাঠবাদাম খাওয়া ইনসুলিনের মাত্রা কমাতে সাহায্য করে। কাঠবাদাম শরীরের বাজে কোলেস্টেরলের মাত্রা কমায়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। কাঠবাদামে থাকা ফসফরাস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে।
এর মধ্যে থাকা সোডিয়াম রক্তচাপের ওঠানামা নিয়ন্ত্রণ করে। কাঠবাদাম ওজনকে নিয়ন্ত্রণ করে। বাদাম খাওয়ার পর দেখবেন খিদে কমে যায়, ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা হ্রাস পায়। সেই সঙ্গে শরীরের ওজন, অতিরিক্ত ক্যালোরি জমে ওজন বৃদ্ধির সম্ভাবনাও কমে। বিপাকের হার বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণের রাখতে সাহায্য করে। কাঠবাদামে কোলেস্টেরলের মাত্রা কমে। কাঠবাদাম শরীরে বাজে কোলেস্টেরলের মাত্রা কমায়। প্রতিদিনের ডায়েটে বাদামের অন্তর্ভুক্ত করলে হার্টের স্বাস্থ্য নিয়ে আর কোনো চিন্তায় থাকতে হবে না। আসলে বাদামে উপস্থিত বেশ কিছু কার্যকরী উপাদান শরীরের অন্দরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়, ফলে স্বাভাবিকভাবেই খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করে। কাঠবাদাম হাড় ও দাঁতকে ভালো রাখে। কাঠবাদামে থাকা ফসফরাস, মিনারেল ও ভিটামিন হাড় ও দাঁতকে সুরক্ষা দেয়। ফসফরাস কেবল হাড় ও দাঁতকে মজবুত করে না, বরং এটি অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় রোগ প্রতিরোধেও সাহায্য করে। হাড় ও দাঁতের সুস্বাস্থ্য ও স্থায়িত্বের উপর ফসফরাসের প্রভাব রয়েছে অনেকখানি। বয়সজনিত হাড় ও দাঁতের সমস্যা তৈরি হওয়ার হাত থেকে রক্ষা করেও ফসফরাস বেশ কার্যকরী। পুষ্টির ঘাটতি দূর হয়। কাঠবাদামে রয়েছে প্রায় 3.5 গ্রাম ফাইবার, 6 গ্রাম প্রোটিন, 14 গ্রাম ফ্যাট সহ ভিটামিন ই, ম্যাঙ্গানিজ, ভিটামিন B2, ফসফরাস ও ম্যাগনেসিয়াম। এই সব কয়েকটি উপাদানই শরীরকে সুস্থ রাখতে বিশেষ প্রয়োজন, কষ্টকাঠিন্য কমায়। কাঠবাদাম কী করে কষ্টকাঠিন্য কমায়? বাদামের ফাইবার শরীরের জন্য উপকারী। আর্জেনিন এবং হেলদি ফ্যাটের সঙ্গে এই ফাইবারের উপস্থিতি কার্ডিওভাস্কুলার ডিজিজ রোগীদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। ফাইবারযুক্ত খাবার খেলে কষ্টকাঠিন্যর সমস্যা কমে যায়, কোষের ক্ষমতা বৃদ্ধি পায়। কাঠবাদামে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন ই শরীরের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা কোষের কর্মক্ষমতায় বৃদ্ধি ঘটাতে সঙ্গে সঙ্গে শরীরে যাতে কোনো ক্ষতি সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখে, ফলে বয়স বাড়লেও শরীরের উপর কোনো প্রকার প্রভাব পড়ে না, শক্তি বাড়ায়। কাঠবাদাম খেলে কী হয়? শক্তি বাড়ে। প্রতিদিন 1 মুঠো কাঠবাদাম খাওয়ায় শরীরে শক্তি বাড়াতে সাহায্য করে। এর মধ্যে থাকা ম্যাঙ্গানিজ, কপার ও রিবোফ্লাভিন শরীরে শক্তি যোগায়। এটি বিপাক প্রক্রিয়া ভালোভাবে হতেও সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কাঠবাদাম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমাদের বেশি বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। কাঠবাদাম অ্যালকালাইন সমৃদ্ধ একটি খাবার। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে ভিটামিন ই, রয়েছে অনেক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো বিভিন্ন ধরনের রোগের হাত থেকে দেহকে সুরক্ষা দেয়। এতক্ষণ আপনাদের কাঠবাদামের উপকারিতা সম্পর্কে জানালাম, এখন জেনে নিই কাঠবাদামের অপকারিতা কী। কাঠবাদামে আছে উচ্চ প্রোটিন ও ফ্যাট থাকে, তাই অতিরিক্ত কাঠবাদাম খেলে আপনি কিন্তু মোটা হয়ে যেতে পারেন। কাঠবাদাম ওজন কমায়, পাশাপাশি বেশি খেলে ওজন বাড়াইতেও পারে। এছাড়াও অন্যান্য বাদামে রয়েছে যা সঠিক মাত্রা না খেলে ওজন বৃদ্ধি করতে পারে, তাই নিয়মিত খাবারের তালিকায়
বাদাম যোগ করলে চার ভাগের এক ভাগ রাখুন। এখন আপনাদের জানাবো কাঠবাদাম খাওয়ার নিয়ম। সাধারণত বাদাম খালি পেটে খাওয়াই ভালো, সকালে বা বিকেলে বাদামের গুণাগুণ বেশি পাওয়া যায়। ভিজেও খেতে পারেন, না ভিজেও খেতে পারেন। দিনে চার থেকে ছয়টি বাদামের বেশি খাওয়া যাবে না। মাংসের সঙ্গে বাদাম বাটা দিলে যেমন খাবারে স্বাদ বাড়ে, তেমনি বাদাম বাটা দিয়ে রান্না করলে তেলও লাগে না। বাদামের তেল শরীরের জন্য বেশ উপকারী, এতে কোনো ধরনের কোলেস্টেরল থাকে না, তাই হৃদরোগীদের জন্য বাদামের তেল বেশ উপকারী। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জানালাম কাঠবাদামের উপকারিতা অপকারিতা পুষ্টিগুণ সম্পর্কে। আমার ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সুস্থ থাকার জন্য বেশি বেশি বিশুদ্ধ পানি পান করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।